بسم الله الرحمن الرحيم مسجد منار ہو मस्जिदेरी मिनर होते पुकारे आजाद। सलाम अलैकुम रहमतुल्लाहि व बरकातहू। सलातो व सलाम अलैक सय्यदी या रसूलल्लाह। السلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وآل بيته وأزواجه والشهداء محبته أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه صلى الله عليه وسلم آمرا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى آج درود وار نبی جی اللہ 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 لا الہ الا اللہ اللہ اللہ
حاضر و ناظر شاہد و قاسم حاضر و ناظر شاہد و قاسم آیا سیرج منیر نبی جی اللہ اللہ سلطان نبی جی اللہ 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 اعوذ باللہ من الشیطان الرجیم আল্লাহর নামে রুকু করা আল্লাহর নামে দাঁড়ানো আমার কাজ
আল্লাহকে সন্তুষ্ট করা। আমাকে বলতে হবে কাজ তুমি থামো, আমার নামাজ আছে, আমি আগে নামাজ আদায় করে নিই। কথা বলে ঠিক না? নামাজ আদায় করা ছাড়া কেউ যদি নামাজ আদায় না করে কিংবা নামাজ আদায় অনীহা প্রকাশ করে, নামাজ আদায় করতে গিয়ে তার অন্তরে যদি কপটতার সৃষ্টি হয়, সে যদি নামাজ আদায় নিজেকে নিমজ্জিত না রাখে, বলে কি নামাজ না পড়লে কি হলো, কি হয়েছে, তাহলে সে কি আর মুসলমান থাকে? কথা বলেন থাকে? আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন কাফির আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। বলেন না সুবহানাল্লাহ, কাফিররা নামাজ পড়ে না, মুসলমান নামাজ মুয়াজ্জিন সাহেবের ধ্বনির উচ্চারণ হওয়ার সাথে সাথে সে যেখানে থাকুক না কেন ছুটে আসে মসজিদের দিকে, ঠিক না? ঠিক না? মসজিদে মিনার হতে পুকারে আজান, মসজিদে মিনার হতে পুকারে আজান, জাগো মানুষ জাগো জাতি জাগো মুসলমান, জাগো মানুষ জাগো জাতি জাগো মুসলমান। মুয়াজ্জিন সাহেব যখন আজানের ধ্বনি উচ্চারণ করে, ইমানদার মুসলমান কখনো কখনো নিজের কাজের জন্য ব্যস্ত থাকতে পারে না, আল্লাহ পাক জানা শানুর দরবারে সারেন্ডার করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আজানের যখন হয়ে যায়, নামাজের যখন ভক্ত হয়ে যায়, সাথে সাথে মসজিদে ছুটে এসে কান ধরে বলে আল্লাহু আকবার, ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারে সারেন্ডার করলাম, আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেলাম, আমার সব কিছু তোমার দিকে রুজু করে দিলাম, ও আল্লাহ কান ধরছি। আমরা কান ধরে কখন কোনো তওবা করতে হলে, কোনো তওবা করতে হলে আমরা কানে হাত দেই, নিজেকে অপরাধী মনে করলে তখন আমরা কি করি, কানে হাত দেই, হাত দিয়ে বলে যে আমি অপরাধ করেছি, সরি, আমাকে মাফ করে দাও। আল্লাহর দরবারে বান্দা যখন দাঁড়িয়ে যায়, হাতের তালু কিন্তু লাগিয়ে করে দিয়ে বৃদ্ধাঙ্গুল দুটি কানের লতিতে লাগিয়ে দিয়ে আল্লাহকে বলতে থাকে, ও বারে ইলাহি, ও আল্লাহ আমি তওবা করছি, বিগত অতীতের সমস্ত গুনাহ মাফ চাওয়ার জন্য তোমার দরবারে হাজিরে দিয়েছি। আল্লাহ তাকবীরে তাহরিমা বলছি, আল্লাহ তোমার কাছে তোমার এই গুনাহগার বান্দা সারেন্ডার করে তাকবীরে তাহরিমার মাধ্যমে তোমার বেহদানিয়তের কথা ঘোষণা করে, তোমার একাত্মবাদীর ঘোষণা, তুমি আল্লাহর বেহদানিয়তের ঘোষণা করে তোমার সামনে দাঁড়িয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। দৈনিক নামাজ কয় ওয়াক্ত ফরজ? জোরে বলেন না, কয় ওয়াক্ত? নামাজের সাথে যে আর বাকি যে তিনটা রয়েছে আমল, যে তিনটা আছে রোজা হজ যাকাত, ওই তিনটা আমলের সাথে নামাজের কোনো তুলনা? দেখেন, নামাজ ধনী গরিব বড়লোক এবং গরিব মানুষ মিসকিন মানুষ একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার দরকার আছে, ঠিক কি না? আল্লাহ কি বলেছে, ধনীরা সামনে আসো গরিবরা পেছনে যাও? আল্লাহর কাছে কোনো কিছু কারো দাম নাই, আল্লাহর কাছে সব বান্দা এক সমান, ঠিক কিনা? এই জন্য নামাজের ব্যবস্থা দেখো, নামাজের মধ্যে দেখো আমার প্রত্যেকটি বান্দা কে বড় লোক কে মধ্যবিত্ত কে নিম্নমানের, কাউকে আমি ফরক রাখি নাই। নামাজের মধ্যে দেখো আমি আল্লাহর কাছে আমার প্রত্যেকটি
নামাজের মধ্যে দাঁড়ানো হয়, গরিব মিসকিন পড়তে পারে নামাজ একসাথে, কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ে, কিন্তু গরিব মানুষেরা কি হজে যেতে পারে? তাদের জন্য হজ ফরজ হয়নি, তাদের জন্য হজ ফরজ না। গরিব মানুষ কি যাকাতের ইবাদত করতে পারে? যাকাত দিতে পারে না, কারণ কি যাকাতের নিসাব পরিমাণ মালের মালিক সে হয়নি, তাই তার জন্য যাকাতও নাই, তার জন্য হজও নাই, ঠিক কি না? যাকাতও নাই, হজও নাই, কিন্তু নামাজ আছে না নাই? বলেন না আছে না নাই? নামাজ পড়তে পারবে, নামাজের সাথে অন্য কোন ইবাদতের কোন মিল পাওয়া যায় না। যেমন দেখে দেখে হজ করার জন্য হজ ব্যবসায়ীরা আছে, কিন্তু নামাজ নিয়ে কোনো ব্যবসা আছে? হজের মধ্যে ইবাদতও আছে ব্যবসাও? বলেন না, ইবাদতও আছে ব্যবসাও, কিন্তু নামাজের মধ্যে কোনো ব্যবসা আছে? নামাজের মধ্যে কোনো ব্যবসা নাই, নামাজের মধ্যে শুধু আল্লাহর সন্তুষ্টি আছে, কথা বলেন ঠিক কি না? যে সন্তুষ্টি একবার অর্জন করতে পারলে, যে সন্তুষ্টি একবার যদি অর্জন করতে পারে, বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এবার আসেন নামাজের মধ্যে কয়েকটি সুরত। এক নাম্বার দাঁড়ানো, এক নাম্বার কি দাঁড়ানো, দ্বিতীয় নাম্বার রুকু করা, তৃতীয় নাম্বার সাজদা করা, চতুর্থ নাম্বার বসা। কয়টি সুরত? একজন মানুষ চারটি সুরতের রূপ ধারণ করে, চার রকম করে, চার তরিকায় আল্লাহর দরবারে সেজদা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ! চার তরিকায় আল্লাহর কাছে সারেন্ডার হতে পারে, চার তরিকায় আল্লাহ পাক জাল্লা শানুকে রাজি করার জন্য মানুষ নামাজে দাঁড়ায়। দেখুন, বৃক্ষ তরুলতা যা আছে তারা কি রুকু করতে পারে? তাদের কাজ কি? বলেন না কি তাদের কাজ হলো? দাঁড়িয়ে থাকা, দণ্ডায়মান হওয়া। তারা রুকু করতে পারবে? দেখেন, ওইটাও আল্লাহ সৃষ্টি কিনা, গাছপালা আল্লাহ সৃষ্টি কিনা, কিন্তু তারা কি রুকু করতে পারে, সিজদা করতে পারে, বসতে পারে? তাদের কাজ হলো শুধু দাঁড়িয়ে থাকে। এই কাজ মানুষের মধ্যে পাওয়া যায় কিনা, কথা বলেন না পাওয়া যায় কিনা? এই কাজ, দণ্ডায়মান হওয়ার কাজটা নামাজের মাধ্যমে মানুষের কাছে। এবার দেখেন, যে সমস্ত চতুষ্পদ জন্তু তারা রুকু অবস্থায় আছে, ঠিক না? চতুষ্পদ জন্তু যতগুলো আছে তারা কি অবস্থায়? রুকু অবস্থায় আছে। তারা চাইলে দাঁড়াতে পারে না, আবার সিজদাও করতে রুকু অবস্থায়। দেখেন তাদের একটি অবস্থান, কিন্তু ওই অবস্থান মানুষের আছে নাই? তারা শুধুমাত্র এক প্রকারের ইবাদত করতে পারে, গাছ তরুলতা যা কিছু আছে সবাই দণ্ডায়মান করে ইবাদত করতে পারে। চতুষ্পদ জন্তু যারা আছে তারা শুধু রুকুর মাধ্যমে ইবাদত করতে পারে, কিন্তু মানুষ দাঁড়াতেও পারে আবার রুকুও করতে পারে। বলেন না সুবহান। এবার আসে পোকা মাকড়, ওগুলো থাকে সিজদা অবস্থায়। সুবহানাল্লাহ! বলে দেখেন না, আল্লাহর কত সুন্দর সৃষ্টি, এক একটা সৃষ্টির কাজ এক এক রকম। বলেন না সুবহানাল্লাহ! শুধু মানব জাতির কাজ হলো ভিন্ন রকম, মানব জাতি যা চায় তাই করতে পারে, চাইলে দাঁড়াতে পারে, চাইলে রুকু করতে পারে, চাইলে সিজদা করতে পারে, আবার চাইলে বসতেও পারে। বলেন না সুবহানাল্লাহ! পোকা মাকড়ের কাজ হলো কি? সিজদা অবস্থায় থাকা। আমার ব্যাঙ আছে না, ব্যাঙের কাজ হলো বসে থাকা, ব্যাঙের কাজ হলো কি? বসে থাকা। বলেন না সুবহানাল্লাহ! দেখেন, গাছের কাজ হলো দাঁড়িয়ে থাকা, চতুষ্পদ যন্ত্রের কাজ হলো রুকুর অবস্থায় থাকা, পোকা মাকড়ের কাজ হলো সিজদা অবস্থায় থাকা, আর ব্যাঙের কাজ হলো বসে থাকা। ওই চারটি কাজ মানুষ একভাবে পেয়ে যায় নামাজের মাধ্যমে।
চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সবগুলো নেয়ামত এই সবগুলো বরকত যার মাধ্যমে পেলাম তিনি হলেন রহমাতুল লিল আলামিন দূর কর দে যদি নর ঈমান সে দূর কর দে যদি নর ঈমান সে ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए मिल गई है नबी की गुलामी हमें अब जमाने की दौलत नहीं चाहिए सला दुनिया নামাজ কি পাঁচ ওয়াক্ত করেন নাকি পঞ্চাশ ওয়াক্ত করেন দেখেন আল্লাহ কত বড় দয়াবান আল্লাহ কত বড় মেহেরবান আল্লাহ তার বান্দার উপরে কত দয়া করেছেন আল্লাহ পাক জাল্লা শানুহু কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে যে ব্যক্তি একটি ভালো কাজ করেছে কয়টি বলেন যে ব্যক্তি একটি ভালো কাজ করেছে তাকে ওই একটি ভালো কাজের কারণে দশ গুণ সওয়াব দেওয়া হবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন আল্লাহ পাক জাল্লা শানহুর দরবারে আল্লাহর দাওয়াতি মেহমান হয়ে যখন গেলেন তখন মূসা কালিমুল্লাহর সুপারিশ ক্রমে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চাশ ওয়াক্তের বদলে উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে একবার চিন্তা করে দেখেন যদি মেরাজ না মানেন নামাজ তো এসেছে মেরাজ থেকে এই ইবাদত পেয়েছেন কোথা থেকে যদি মেরাজ না মানেন নামাজ মানা হলো যদি নামাজ মানেন যদি বলেন কি আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজ মেরাজ হয়েছে বুঝলাম কিন্তু আল্লাহ তো পঞ্চাশ ওয়াক্ত দিয়েছে নবী বলেছে পাঁচ ওয়াক্ত করার জন্য ঠিক কি না আল্লাহ দিয়েছে পঞ্চাশ নবী বলেন না 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 আমার উম্মতের পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না ও আল্লাহ ও বারে ইলাহি তুমি দয়া করো তুমি মায়া করো আমার উম্মতকে পাঁচ ওয়াক্তের বদলায় পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দান করো উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ৪৫ ওয়াক্ত নামাজ মাফ করে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে এসেছেন বলেন না সুবহানাল্লাহ আর আমার আল্লাহ বলে দিলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা শুনে রাখ যে বান্দা যে ব্যক্তি একটি নেক আমল করবে আমি তাকে একটির বদলায় দশ গুণ সওয়াব দিব এক ওয়াক্ত নামাজ আদায় করা মানে দশ ওয়াক্ত আদায় করা সুবহানাল্লাহ দুই রাকাত নামাজ আদায় করা মানে দুই ওয়াক্তের নামাজ আদায় করা মানে কয় রাকাত বলেন না সুবহানাল্লাহ এইভাবে পাঁচ এইভাবে পাঁচের সাথে দশ দিলে কত হয় চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ যারা মেরাজ মানে না তাদের পঞ্চাশ ওয়াক্ত খরচ কিনা বলেন যারা মেরাজ মানে তাদের জন্য নামাজ পাঁচ ওয়াক্ত নয় পঞ্চাশ ওয়াক্ত খরচ ঠিক কি না যারা মেরাজ মানে না তাদের উচিত পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়া ঠিক কি না আর যারা আল্লাহর রাসূলের মেরাজ মানে তারা পাঁচ ওয়াক্তের মাধ্যমে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব নিয়ে নিচ্ছে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন এই নামাজ ফজর জোহর আসর মাগরিব এই নামাজগুলো কিভাবে পেলেন নামাজগুলো কেমনে আসলো কিভাবে পেলেন কার মাধ্যমে পেলেন আল্লাহ কোন দিকে খেয়াল করেন নামাজটা এইভাবে সেটিং করেছেন ফজরের ফরজ কয় রাকাত
জোহরের ফরজ কয় রাকাত? চারটা। আসরের ফরজ কয় রাকাত? চারটা। মাগরিবের ফরজ কয় রাকাত? তিনটা। ইশারের ফরজ কয় রাকাত? চারটা। এক একটা ফরজ এক এক আম্বিয়া কেরামের আমল থেকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে দান করেছে। আচ্ছা একটু করে বলেন, একটা প্রশ্ন আপনাদেরকে রেখে যাই, আল্লাহ যে নামাজ ফরজ করেছে আল্লাহ কি নামাজ পড়ে? আরাফাতের ময়দানে অবস্থান করার নামই হলো হজ। এখন প্রশ্ন হলো, আরাফাতের ময়দানে কি আল্লাহ অবস্থান করেছেন? তাহলে সবকিছু যখন দুনিয়াতে পাঠানো হলো, হঠাৎ রাত দেখে তিনি ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। রাতের মধ্যে অন্ধকারে, রাতের মধ্যে কিছুই দেখা যায় না, হঠাৎ তিনি ভীত সংস্রবিত হয়ে গেলেন, হঠাৎ তিনি অন্তরের মধ্যে ভয় পেলেন। যখন ফজর হলো, সূর্য উদিত হলো, যখন সূর্য উঠলো, চতুর্দিকে যখন আলোকিত হলো, সব কিছু যখন তিনি চোখে দেখতে পাচ্ছেন, সাথে সাথে আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে শুকরিয়ার নামাজ আদায় করলেন দুই রাকাত। ওই দুই রাকাতকে ফরজ আমাদের জন্য করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? বলেন না কয় রাকাত? এই দুই রাকাত আদম আলাইহিস সালামের আমল থেকে নেওয়া, বলেন না সুবহানাল্লাহ। এই দুই রাকাত হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে নেওয়া। এবার আসেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য ইসমাঈল যবীহুল্লাহকে নিয়ে গেলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। এই ঘটনা জানেন কিনা? আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহকে, তোমার পছন্দনীয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি দাও। এখন চিন্তা করলেন, আমার পছন্দনীয় বস্তু কি? কুরবানি অনেক দিয়েছেন, উট অনেকগুলো জবে করেছেন, দুব্বা অনেকগুলো আল্লাহ রাস্তায় কুরবানি দিয়েছেন, এরপরে তৃতীয়বার আবার স্বপ্ন দেখে তোমার পছন্দনীয় বস্তুকে কুরবানি দাও। পরক্ষণে তিনি বুঝতে পারলেন, আমার আদরের সন্তান হযরত ইসমাঈল যবীহুল্লাহকে আমার আল্লাহ চাচ্ছেন, আমার আদরের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে বারবার অর্ডার করতেছে। তিনি আর চিন্তা করলেন না, হযরত ইসমাঈল যবীহুল্লাহকে হাতে ধরে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য চলে গেলেন। আর ইসমাঈল যবীহুল্লাহ বলে, আব্বা জান, আপনি ভীত হবেন না, আপনি আমাকে নিয়ে কোনো চিন্তাও করবেন না, আমার গলার উপরে যখন আপনি আল্লাহর নাম নিয়ে ছুরি দিবেন, আপনি মনে রাখেন আমি ইসমাঈল উফ শব্দটিও করব না। পরীক্ষার মধ্যে পাশ করেছে কিনা? বলেন না করছে কিনা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন নাকি ওনার কলিজার টুকরা সন্তানের গর্দানের উপরে তলোয়ার দিবেন, গলার উপরে তলোয়ার দিবেন, ওই তলোয়ার দিয়ে গর্দান কাটা যাচ্ছে না, ওই তলোয়ার দিয়ে গর্দান উপরে চলতেছে না, রাগান্বিত হয়ে তলোয়ারটা যখন পাথরের উপর নিক্ষেপ করলেন, পাথর দুই টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। পরীক্ষা নিচ্ছেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আবার ওই তলোয়ারটা নিলেন, মনে হয় ওনার ভুল হচ্ছে, ওই ভেবে আল্লাহর নাম নিয়ে যখন কুরবানি করতে লাগলেন, আল্লাহ পাক বললেন, জিবরিল তুই তাড়াতাড়ি যা, আমার বন্ধুর উপর আমি রাজি হয়ে গেলাম, আমার বন্ধু পরীক্ষার মধ্যে পাশ করেছে, আমার বন্ধু ইব্রাহিম আমার পরীক্ষার মধ্যে পাশ করেছে, তাড়াতাড়ি যা জান্নাত থেকে দুম্বা নিয়ে যা, জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়ে ইসমাঈল যবীহুল্লাহর বদলে ইব্রাহিম খলিলুল্লাহ
আল্লাহকে দুম্বাটা কুরবানি দিতে ব পরীক্ষার মধ্যে পাস হয়েছে কিনা দুম্বার উপর চুরি চলল কুরবানি আল্লাহ কবুল করলো আল্লাহর দরবারে শুকরিয়া করে তিনি চার রাকাত নামাজ আদায় করেছে ওই নামাজ হয়ে গেল যোহরের নামাজ বলেন না সুবহানাল্লাহ তৃতীয় আসরের নামাজ হযরতে উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে তিনি আবার জীবিত হলেন কয় বছর হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে তিনি জীবিত হলেন জীবিত যখন হলেন তখন আসরের ওয়াক্ত ছিল আসরের টাইম ছিল তিনি 100 বছর পর আবার যখন মৃত থেকে জীবিত হলেন সাথে সাথে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে চার রাকাত নামাজ আদায় করেছেন বলেন না সুবহানাল্লাহ ওই চার রাকাত হল বলেন না চার রাকাত হল এখন বাকি রইল কি জোরে বলেন নাকি মাগরিব হযরতে দাউদ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ পাক জাল্লা শানহু যখন কবুল করলেন তখন মাগরিব ছুঁয়ে ছুঁয়ে অবস্থা দাউদ হযরতে দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করার পর তিনি বলেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব চার রাকাত নামাজের নিয়ত করলেন দাঁড়িয়ে গেলেন চার রাকাত নামাজ পড়ার জন্য হযরতে দাউদ আলাইহিস সালাম নামাজ পড়তে পড়তে এক রাকাত দুই রাকাত তিন রাকাত নামাজ যখন হলো চার রাকাত পড়ার জন্য তিনি আর শক্তি পেলেন না তিন রাকাতের মধ্যে বসে গিয়ে সালাম ফিরিয়ে নিলেন ওই তিন রাকাত ফরজ হয়ে গেল মাগরিবের নামাজ জোরে বলেন না সুবহানাল্লাহ আর ইশারের নামাজ আদায় করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ প্রত্যেকটি নামাজের সাথে আল্লাহর নবীদের সাথে মিল আছরা নাই তাদের আমলকে সমষ্টিগত করে আমাদের জন্য এত বড় নিয়ামত এই নামাজ নবীর কারণে আমরা উপহার পেলাম কথা বলেন ঠিক কি না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন আস-সালাতু মি'রাজুল মাশাআল্লাহ আস-সালাতু মি'রাজুল মুমিন এই কথা কেন বললেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মি'রাজুল মুমিনিন কেন বললেন কি কারণে বললেন যেহেতু নামাজ আদায় করার মাধ্যমে বান্দা আল্লাহর দিদার পায় বলেন না সুবহানাল্লাহ মনে করতে হবে আপনি নামাজ আদায় করতেছেন আপনি আল্লাহকে দেখছেন না ঠিক কিন্তু আল্লাহ তো আপনাকে দেখছে ঠিক কথা বলেন ঠিক না আপনি আল্লাহকে দেখছেন না কিন্তু আল্লাহ সব কিছু অবলোকন করছেন আল্লাহ সব কিছু দেখছেন এমন কি ইরশাদ হচ্ছে যখন বান্দা সিজদারত অবস্থায় থাকে তখন আল্লাহ পাক জাল্লা শানহু কুদরতির কদমেই সিজদা করে সুবহানাল্লাহ আল্লাহর কুদরতি কদমেই সিজদা করে এখন এক কুদরতি কদমে সিজদাটা যখন হয়ে যায় তখন ওই মুমিন বান্দার ওই মুসলমান বান্দার নামাজটা নামাজ থাকে না মেরাজ হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ওটা নামাজ থাকে না ওটা কি হয়ে যায় মেরাজ হয়ে যায় কারণ নামাজের মধ্যে যে শান্তি ফজরের নামাজ পড়লে জোহর কখন আসবে এই অপেক্ষায় থাকে ঠিক না জোহর যখন পড়ে আসর কখন আসবে এই অপেক্ষায় থাকে ঠিক না আসর যখন পড়ে আরে মাগরিব কখন আসবে এই অপেক্ষায় থাকে আর ঠিক না আবার অনেক ভাইরা এমন আছে অনেক মাও বোন এমন আছে মাগরিব আদায় করে আর কিছু করতে আসা হয়ে যাবে একবারে এসাটাই পড়ে মসল্লা থেকে উঠবো একবারে এসাটা পড়ে মসজিদ থেকে ঘরে যাব তো মাঝখানে যে কাজগুলো আছে নফল ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় কথা বলেন ঠিক কি না এরকম অনেক নেককার আছে না নাই আসরের নামাজের পর নফল নামাজ পড়বেন না আসরের নামাজের পর নফল নামাজ পড়বেন না নামাজ পড়বেন মাগরিবের পর এশারের পর নফল নামাজ বেশি বেশি আদায় করবেন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজের পরে মাগরিবের পরে নফল ইবাদত করতেন ইশারের নামাজের পর গভীর রাতে উঠে আমার রাসূল তাহাজ্জুদ গুজার করতেন বলেন না সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন ওগো উম্মত ফরজ নামাজের পাশাপাশি তোমরা যখন নফল ইবাদত বেশি করবা তখন আল্লাহ পাক জাল্লা শানহুর দয়ার দৃষ্টি তুমি উম্মতের উপর থাকবে বলেন না সুবহানাল্লাহ নামাজ
ওযু কি নামাজ আদায় করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার কি ওযু যার ওযু আছে সে বলবে কি শীতকাল হোক কিংবা গরমকাল হোক মাথা গরম থাকুক বা মাথা ঠান্ডা থাকুক ওযু আছে আজান তো হয়েছে বাস নামাজটা আদায় করে নি ঠিক না শীতকাল ওযু করার জন্য আবার গরম পানি দিবে আবার অনেক সময় গরম পানি না দেওয়ার জন্য ঠান্ডা পানি হারিয়ে অনেক ঠান্ডা ওযু করব না ওযু না করে বসে থাকে নামাজের ওয়াক্ত চলে যায় আর ওদিকে সে ঘুমিয়ে পড়ে কথা বলেন ঠিক না এই জন্য ওযু যখন থাকবে আপনি যখন ওযু করবেন হ্যাঁ আপনার তো প্রকৃতির ডাক আসবে হাজত আপনাকে করতে হবে তখন হাজত হাজতে গেলেন সাথে সাথে ওযু করে ফেললেন হাজত হলো সাথে সাথে ওযু করলেন হাজত হয়ে গেল আবার বাথরুমটুকু ওযু করলেন তখন দেখবেন আপনার থেকে নামাজ মিস হচ্ছে না আপনি আমলটুকু করে দেখেন আপনি যখন ওয়াশরুমে গেলেন হাজত ছাড়লেন বের হওয়ার সময় পা তো ধুচ্ছেন মুখ তো ধুচ্ছেন পরে আর একটু বাড়িয়ে মাথাটা মশাই করে নেই হাতটা ধুয়ে নেই ওযুটা করে নেই ওযুটা যদি করে নেন তাহলে আপনি বাথরুম থেকে বের হওয়ার পর পবিত্র হয়ে বের হচ্ছেন এক নাম্বার বাথরুম থেকে বের হলেন পবিত্র হয়ে বের হলেন নামাজের ওয়াক্ত হলো আপনার মন চাইবে নামাজটা একটু আদায় করে নিন কথা বলেন ঠিক না এখন আপনি যদি একটু ওযু করতেই আপনার মন বাধা দেয় আপনি ওযু করতে যদি আপনার মন আপনাকে বাধা দেয় তখন আপনি বলবেন আরে নামাজ কিভাবে পড়ো কিন্তু দেখেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তারা সব সময় প্রায় সময় ওযু অবস্থায় থাকে ঠিক না নামাজ কিন্তু বাদ দেওয়া নামাজ বাদ দেওয়া এবং কেউ যদি নামাজ তো নিজে পড়ছে না অন্য কাউকে পড়তে বাধা দেয় অথবা নামাজ না পড়লে কি হয়েছে এ কথা যদি বলে তার কাছে ঈমান বলে না তার কাছে ঈমান থাকবে না ঈমান নাই আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন شهادتي أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وأقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان تذكر دي بولن سبحان نماز فرض روزه فرض حج যাদের সামর্থ্য আছে তাদের ফরজ যাকাত যারা নিসাব পরিমাণের মালের মালিক তাদের জন্য ফরজ এই ফরজ গুলোকে কেউ যদি ইনকার করে এই ফরজ গুলোকে নিয়ে কেউ যদি কটুক্তি করে এই ফরজ নিজে আদায় করছে না অপরকে যদি আদায় করতে বাধা প্রদান করে তাহলে বুঝে নেবেন সে এক নম্বরের শয়তান এবং তার সাথে বড় শয়তান আর একটাও নাই সে মুসলমান নয় বরঞ্চ মুনাফিক হয়ে গেছে কথা বলেন ঠিক কি না এই বিধান কি মানুষের গড়া নাকি আল্লাহর পক্ষ থেকে এই বিধানগুলো কি মানুষ সৃষ্টি করেছে নাকি আল্লাহ করেছে আল্লাহর বিধানে আঘাত আসলে আল্লাহ কি সহ্য করবে আল্লাহর বিধানে আল্লাহর বিধান নিয়ে কেউ খেলা করলে আল্লাহ কি সহ্য করবে হ্যাঁ আমার ফজরের নামাজ পড়া হয়নি এটা আমি কুরবানি আদায় করে নিব এটাকে কাজা বলে আমি কুরবানি কাজা করে নিব তার মানে আমি আরেক ভাইকে নামাজ পড়ো না এই কথা বলতে পারবো না বরং চাপি নামাজের দাওয়াত আপনি যখন মসজিদ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দিকে আসছেন আপনার পাশে ডানে বাঁয়ে মুসলমান ভাইদের দেখতে পাচ্ছেন যারা মোবাইল টিপছে দোকানে বসে আড্ডা দিচ্ছে টেলিভিশন দেখছে তাদেরকে বলো ভাই নামাজের ওয়াক্ত হয়েছে আসুন আপনার বলা আপনি বলেছেন আপনার দাওয়াত দেওয়া আপনি দিয়েছেন মানা না মানা তার ব্যাপার কিন্তু আপনি তো কাজ করে ফেলেছেন ঠিক কি না আপনি আপনার দায়িত্ব পালন করে ফেলেছেন আপনার দায়িত্ব পালন হয়ে গেছে আসো নামাজে যাই মুয়াজ্জিন যে ডাক দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব আযানের দরে উচ্চারণ করছে কখনো কি খেয়াল করেছেন এর অর্থ হলো কি মুয়াজ্জিন আযানের দরে উচ্চারণ করছে বলে কি আযান হচ্ছে আরে আযান হচ্ছে তো তোমাকে ডাকছে হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা নামাজের দিকে এসো কল্যাণের দিকে এসো মুয়াজ্জিন সাহেব বারবার ডাক দিচ্ছেন আর আমরা ঘরে বসে কেউ তাস খেলছি কেউ লুডু খেলছি কেউ মোবাইল টিপছি কেউ টিভি দেখছি কথা বলেন ঠিক না এগুলোকে আল্লাহ দেখছে না এই কাজগুলো কি আল্লাহ দেখছে না
অথচ কোন ফাও বসে আছি, অযথা বসে আছি, বসে না থেকে আল্লাহর দরবারে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর পবিত্র ঘরে গিয়ে নামাজ আদায় করতে পারছি, কিন্তু আমরা সম্পূর্ণ এর বিপরীত, আমরা সম্পূর্ণ এর বিপরীত, কারণ আমাদেরকে শয়তান গ্রাস করে রেখেছে। তাই শয়তান থেকে বাঁচতে হলে ওযু শর্ত, শয়তান থেকে বাঁচতে হলে কি শর্ত? ওযু শর্ত। না হলে বড় পীর আব্দুল কাদের জিলানী গৌস পাক 40 বছর টানা ইশারে নামাজের ওযু দিয়ে ফজর আদায় করতে পারতেন না। কয় বছর টানা? কয় বছর? মাঝখানে একটি দিনও গ্যাপ নাই। তার মানে কি তিনি সর্বক্ষণ কিসে থাকতেন? ওযু অবস্থায় থাকতেন, পবিত্র অবস্থায় থাকতেন। এই শিক্ষা দিয়েছেন, শোনো, আল্লাহকে পেতে হলে, আল্লাহকে রাজি করতে হলে পবিত্র অবস্থায় থাকো, কারণ আল্লাহ নিজেই পবিত্র এবং পবিত্রতাকে খুব বেশি পছন্দ করেন। আত্মহত্যা শত্রুল ঈমান, ঈমান তো পবিত্রতা। ঈমান কি? যার কাছে পবিত্রতা নাই তার কাছে ঈমান না। পাকি অবস্থায় চললে হঠাৎ ধরেন প্রস্রাব করেছেন, পানি ব্যবহার করেন নাই, আছে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছেন, আছে না? নাই। দাঁড়িয়ে প্রস্রাব করলে কিন্তু প্রস্রাব ডাক্তার থেকে জিজ্ঞেস করবে, ক্লিয়ার হয় না। আমার রসুল যে তরিকা দেখিয়ে দিয়েছেন সে তরিকাই আপনি প্রস্রাব করলে আপনার প্রস্রাবের শরীরে আর প্রস্রাব থাকে না। নবীন তরিকা মানেন, ডিজিটাল তরিকা মানলে ভালো আছে, শরীরও শেষ, দিলও শেষ, অন্তরও শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, দুনিয়াও শেষ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন, হঠাৎ রাসূল পাক বলে, দাঁড়াও, একটা খেজুর গাছের খাল নাও। খেজুর গাছের খাল নিলেন, একটা খালকে দুই ভাগ করলেন, বলে এক ভাগ ওই কবরে দাও আর এক ভাগ ওই কবরে দাও। এভাবে দুই ভাগ দুই কবরে দিয়ে আবার সামনের দিকে হাঁটা শুরু করলেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে পথের মধ্যে দাঁড়িয়ে আপনি খেজুর গাছের ঠাল নিলেন, দুই ভাগ করলেন, এইভাবে দুইটা কবরে দিলেন, কারণ কি? আমার রাসূল জবাব দিলেন, দুই কবরে যথেষ্ট আযাব চলতেছে, দুই কবরে যথেষ্ট আযাব চলতেছে। বলে কি, একজন প্রস্রাব করতে গিয়ে কখনো পা ধৌত করে নাই, প্রস্রাব করতে গিয়ে কখনো পা ধৌত করে নাই, তার মানে প্রস্রাব করতে গিয়ে প্রস্রাবের ছিটা ফিটা কোথায় করেছে? ছিটা ফোটা কোথায় করেছে? পায়ে। এখন সে যা ইবাদত করেছে কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না, কারণ সে অপবিত্র ছিল। কারণ সে কি ছিল? তো আমি গাছগুলো গাছের ঢালগুলো কেন দিয়েছি? কারণে যতক্ষণ গাছগুলো সতেজ থাকবে ততক্ষণ গাছগুলো আল্লাহর জিকির করতে থাকবে। এখন এই গাছগুলো যখন আল্লাহর জিকির করবে ওই সওয়াব কবরবাসী রূহের মধ্যে পৌঁছাবে, তাদের আযাব কমে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের পবিত্রতা থাকতে হবে। পবিত্রতা যদি না থাকি, আমরা যদি ওযু যদি শুদ্ধ না হয়, আমরা যদি পবিত্র না হই, তাহলে সারাদিন আমল করতে পারবো নামাজ আদায় হবে না। আরেকটি কথা বলি, সিজদা করার সময় আমি অনেকবার দেখেছি, সিজদা করার সময় যদি আপনাদের ডান পায়ের বৃদ্ধাঙ্গুল উঠে যায়, যার উঠে যাবে নামাজ ওখানেই শেষ। সিজদা অবস্থায় আপনার বৃদ্ধাঙ্গুল, পায়ের বৃদ্ধাঙ্গুল আছে না বড় আঙ্গুল, যেটা ওটা জমিনের সাথে লেগে থাকতে হবে, ওটা লেগে থাকা ফরজ। তিনটা লেগে থাকা সুন্নাত, পাঁচটা লেগে থাকা মুস্তাহাব। জমিনের সাথে আঙ্গুলের পেট লেগে থাকতে হবে। অনেকে কি করে, সিজদা গিয়ে দুই পা দিয়ে খালা করে পিছনে কথা বলেন, করে না? নামাজ শেষ, নামাজ ভেঙে গেছে। আবার আসেন, সিজদা করেন, কেউ কপাল দিয়ে, কপাল দিয়ে মাথাটা ঘষে দিয়ে কপাল, সিজদার মধ্যে নাক এবং এই কপাল দুইটাই জমিনে লাগতে হবে, তখন হবে সিজদা। নাক কপাল দুটাই কোথায় লাগতে হবে? জমিনে, তখন হবে সিজদা।
করে দিয়েছেন, আল্লাহ আমি অসহায়, আমি অসহায়, আল্লাহ তোমার দরবারে আমি সিজদা করছি একদম অসহায় হয়ে, আল্লাহ তুমি আমার নামাজকে কবুল করো, আমাকে তুমি মাফ করে দাও। আমিন। সিজদা মানে হচ্ছে নিজেকে সারেন্ডার করা আল্লাহর দরবারে। এখন সিজদা যদি কমপ্লিটলি না হয়, সারা জিন্দেগি শুধু কপাল ঘষলেই কোনো কাজ হবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ পাক জাল্লা শানহু যে পথে আমার সরকার, আমার রসুল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন চলেছেন, ওই পথে আল্লাহর ভালিদের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। পাঁচ ওয়াক্ত নামাজ মাজমাতে আদায় করতে না পারলে ওয়াক্ত মতো নামাজ যেন আদায় করতে পারি, মালিক তুমি সেই তৌফিক দান করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته سنة أذيكرني